বন্ধুরা, আজকে একটা হোমিওপ্যাথির সাকসেসফুল কেস দেখাতে যাচ্ছি। সামনে যাকে দেখছেন, ও BHMS ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই তো? হোমিওপ্যাথি পড়ছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। কোথায় জানো, কোন কলেজে পড়ো? মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ যে উনি ও পড়ে। আপনারা যারা আমার এই ফলোয়ার আছেন ইউটিউবের, তারা দেখতে পারবেন যে 291 নম্বর ভিডিওতে ওখানে দেওয়া হয়েছিল যে বাল্কি ইউটেরাস এবং ইউটেরাইন ফাইব্রয়েড, বাল্কি ইউটেরাস এবং ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য একটা ভিডিও করা হয়েছিল, যেটা ওর মায়ের নাম সঞ্চিতা দোলে। এই যে নাম সঞ্চিতা দোলে, 43 বছর বয়স। এখানে তার ওনার ইউটেরাস বাল্কি ছিল, যেটা এই যে রিপোর্টটা এখানে আছে, যে রিপোর্টটা দেখানো হয়েছিল, বাল্কি ইউটেরাস ছিল এবং একটা ফাইব্রয়েড ছিল। ফাইব্রয়েডটা হলো 16.16x17 mm, মানে 1.6x1.7 cm একটা ফাইব্রয়েড ধরা পড়েছিল অ্যান্টেরিয়র ওয়ালে। এছাড়া একটা ছিল ওভারিয়াটে, বাল্কি ইউটেরাস ছিল, ইউটেরাসটা অনেক বড়ো ছিল সাইজটা। ইউটেরাস সাইজটা এই যে 90x53x53 mm। আর হচ্ছে একটা রাইট সাইডের যে ওভারিটা ছিল, সেখানে একটা সিস্টিক ফরমেশন ছিল, এনলার ছিল। এই যে রাইট ওভারি, এই যে দেখেন রাইট ওভারি এনলার উইথ সিস্টিক ফরমেশন, এই নিয়ে এসেছিল। ওর সিমটমগুলো আর কি ছিল, সিমটমগুলো হচ্ছে এর জন্য যা হয়, একটা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছিল, ব্লিডিং হচ্ছিল, তার সঙ্গে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা ছিল, তাই তো? মাস চার ধরে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হচ্ছিল, ব্লিডিং যেটা হচ্ছিল কালচে ছিল, এই যে ব্ল্যাকিস ছিল, ব্ল্যাকিস অ্যান্ড ক্লট, ডিফিকাল্ট টু ওয়াশ অফ, সহজে ধুলে যেত না। এছাড়া প্যালপিটেশন ছিল, ভার্টাইগো ছিল, ঘুমের ডিস্টার্ব ছিল। ওনার যেটা পেয়েছিলাম এই যে, তো যাই হোক, কী পেয়েছিলাম পরে দেখাচ্ছি, বলছে এই যে পেয়েছিলাম। এবার ওনাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার পর ওষুধ দুবার ওষুধ দেওয়া হয়েছে, তাই তো? দুবার ওষুধ দিয়েছে। এই দুবার ওষুধ দেওয়ার পর ওরা একটা USG করেছে, এই নেক্সট USG। এটা প্রথম USG ছিল, এটা হচ্ছে ছিল এই যে 29/12/2023। এরপরে USG করা হলো এই যে 7/4/2024। এখানে দেখাচ্ছে যে যে ইউটেরাইন ফাইব্রয়েড যেটা ছিল, যেটা 1.6 cm x 1.7 cm, সেটা চলে আসলো ফাইব্রয়েডটা 0.9 mm, 0.99 mm, মানে x 1.09 cm। তাহলে সাইজটা দেখুন অনেকটাই কমে গেল। তাহলে আগে ছিল 1.6, সেটা চলে আসলো 0.99, আর একটা ছিল 1.7, সেটা ছিল, সেটা চলে আসলো 1.09। তাহলে অনেকটা কমে গেল। এবার সিস্টিক ফরমেশন যে ছিল ওভারিতে, ওভারিতে এখন সিস্টিক ফরমেশন নেই, এখন শুধু আছে মাইল্ড বাল্কি ইউটেরাস উইথ ফাইব্রয়েড। কিন্তু আগে ছিল বাল্কি ইউটেরাস উইথ ফাইব্রয়েড, এছাড়া একটা ওভারিতে সিস্ট ছিল, সিস্টিক ডান রাইট ওভারিতে এনলার্জ ছিল, সিস্ট ছিল, এটা চলে গেছে, এটা নেই। কিন্তু আবার নতুন করে দেখা গেল যে একটা ফাইব্রয়েড তৈরি হলো, যেটা এখন মাপ হচ্ছে 0.92x0.84, এটা পোস্টেরিয়র মায়োমেট্রিয়াম। তাহলে দেখা গেল যে ও গ্রোথটা ছিল, ফাইব্রয়েডটা ছিল, সেটা পরিমাণে সাইজে অনেকটা কমে গেল। একটা রাইট সাইডের ওভারিতে সিস্ট ছিল, সিস্টটা ভ্যানিশ হয়ে গেল। ইউটেরাসের মাপটা যেটা ছিল, বাল্কি ছিল অনেক, সেইটা অনেকটাই ছোট হয়ে গেল, তাই তো? ও যেহেতু ডাক্তারি পড়ছে, ও নিজেও জানে, নিজে সব দেখেছে, সেটা অনেকটা ছোট হয়ে গেল। কিন্তু একটা নতুন করে আবার একটা ফাইব্রয়েড দেখা দিল, এটা পোস্টেরিয়র মায়োমেট্রিয়াম। তাহলে আগে যা দেখিয়েছিলাম আমরা, যে পেশেন্ট, এই যে পেশেন্ট কেন কী ওষুধ দিয়েছিলাম এবং কেন, এই যে পেশেন্ট হট পেশেন্ট ছিল, মানে বার্নিং ছিল, পেটে একটা জ্বালা ছিল, জল তেষ্টা প্রচুর ছিল, থ্রাশ ডবল প্লাস ইভেন এট নাইট, রাত্রে উঠে উঠে জল খেতে হতো, তাই তো বলেছিল? কিছু স্বপ্ন দেখে কিনা জিজ্ঞেস করা, বলছে যে মরা মানুষের স্বপ্ন দেখতো, তাই তো? আর হচ্ছে খেতে ভালোবাসতেন ঝাল, লবণ, দেখুন সল্ট ডবল প্লাস, সাওয়ার, সল্টি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটস, এগুলো খেতে খেতে ভালোবাসত। আর গায়ে আঁচিল ছিল, এই যে ওয়ার্ডস ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, ইরিটেবল ছিলেন, একটুতে কান্নাকাটি করতেন, ক্রাইং ইজিলি, অ্যাংজাইটি ছিল, ডিজিজ অ্যাংজাইটি, রোগটা হয়েছে কী জানি কী হবে, ফরগেটফুল ছিল যথেষ্ট, হার্ডিট ছিল, খুব তাড়াতাড়ি কাজ করে, তার সেন্সেশন আছে সামান্য ফলোয়িং ফ্রম বিহাইন্ড, মনে হয় রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় পেছনে কে যেন রয়েছে,
তাহলে সব সিমটম নিয়ে, আপনারা সবাই বুঝতে পারছেন সব সিমটম নিয়ে মেডোরিনাম 01, 02, 03, 04 তাহলে দুবারই ওষুধ দেওয়া হয়েছে। এক একবারে আমি দুটো করে পোটেন্সি দিই। এই দুবার ওষুধ খেয়ে ও তো ডাক্তারই পড়ছে, ওকে জিজ্ঞেস করি যে তুমি যে দেখলে যেরকম, আমি সব বলেছি এখানে যে কতটা কমে হয়েছে, তা তুমি দেখলে যে তা তোমরা স্যাটিসফাই একটু দেখছে, অনেকটাই কমেছে, অনেকটাই ভালো কমে গেছে। আর প্রেসেন্টে তোমার মায়ের যেরকম অবস্থা ছিল, ব্যথা যন্ত্রণা যেরকম ইরেগুলার ব্লিডিং, এখন কিরকম অবস্থা আছে? ইরেগুলার ছিল, ওটা এখন আর হয় না, এখন অনেক কমে গেছে আগের থেকে। তাহলে দেখুন বন্ধুরা, মডার্ন সায়েন্সে গেলে এই কেসগুলোই কিন্তু কিছু করার নেই, এটা জাস্ট বলবে যে আপনি হিস্টেরেক্টমি করতে হবে। তোমরা কি গেছিলে? না, হিস্টেরেক্টমি করতে হবে, ইউটেরাস কেটে বাদ দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো সেইখানে আমাদের ওষুধ খেয়ে, আগে সাইজ ছিল 1.6, 1.7 cm, সেটা এখন হলো 0.9 আর 1.09 cm, এই হলো বাল্কি ইউটেরাসটা, এখন মাইল বাল্কি ইউটেরাস, অনেকটা ছোটো হয়ে গেল। আর হচ্ছে যে রাইট সাইডের যে ওভারিতে যে একটা সিস্ট ছিল, সেটা এখন নেই, ভ্যানিশ হয়ে গেছে। এই যে ছিল রাইট সাইডের ওভারিতে একটা এই যে সিস্টিক ওভারি ছিল, সেটা ভ্যানিশ হয়ে গেছে। বাল্কি ইউটেরাসটা এখন এই যে মাইল বাল্কি ইউটেরাস সঙ্গে ইউটেরাস, কিন্তু নতুন একটা ফাইব্রয়েড হয়েছে। তাহলে আমাদের কী করতে হবে এখন? আমাদের এখন করতে হবে এই মেডিসিনই এখন কন্টিনিউ হবে, পোটেন্সি চেঞ্জ করে কন্টিনিউ হলে দেখবে তোমার মায়ের এই পরে এই মেডিসিনেই ফাইব্রয়েড যেগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? আর সিমটমগুলো অনেকটাই উন্নতি করে গেছে, সম্পূর্ণটাই সিমটম দেখবে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তা ভিডিওটা এই জন্যই করলাম যাতে এই যে ধরো তুমিও তো জুনিয়র ডাক্তার হতে চলেছো, এখন জুনিয়র পড়াশোনা করছো, এইরকম অনেক ডাক্তার আছে যারা যারা আমাদের ফলোয়ার, তারা জানতে চায়, শিখতে চায় যে একটা ওষুধ দিলাম মানুষকে কেন দিলাম, এবং সেটা হাতে নাতে প্রমাণ যে এই ওষুধটা দিয়ে তার কতটা উন্নতি হয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো তোমার কতটা উন্নতি হয়েছে, তুমি স্যাটিসফাইড? মা মা বা ঠিক বলছে, স্যাটিসফাইড আছে। তাহলে ভিডিওটা তোমার পারমিশন নিয়ে করলাম যাতে জুনিয়র ফলোয়ার তাদের কাজে লাগুক, আর হচ্ছে যারা সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথির নাকসিট খায়, যারা হোমিওপ্যাথির কার্যকারিতা সম্পর্কে অ্যাওয়ারনেস কম আছে, ফর ইনক্রিজিং দি অ্যাওয়ারনেস অফ দেম, তাদের অ্যাওয়ারনেস বাড়ুক যে হোমিওপ্যাথি হোমিওপ্যাথিতে এরকম হয়, ঠিক আছে? তা তুমি সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।